লোকমানের তার মালিক একদিন দেখে বলল, লোকমান তুমি না আমার রাখাল ছিলে? কয় হ্যাঁ। নাকটা সেপটা, শরীরটা কালো, বেটে আকৃতির, চেহারা দেখতে মোটেও পছন্দনীয় নয়, কিন্তু যখন বক্তৃতা দিত হাজার হাজার মানুষ তার সামনে দাঁড়িয়ে বক্তৃতা শুনত। তো লোকমানের বলল, তার মনিব বলল যে তুমি এত উঁচু মর্যাদায় ফুসলা কি করে? লোকমান বললেন, আমি তো আপনার কাজ করি, আমার আল্লাহ হেকমত দিছে, নবুয়াত দিতে চাইছিল, আমি নবুয়াত নেই নাই, হেকমতটা নিছি, আল্লাহ আমার কথারে এত সুন্দর বানাই দিছে, আমি বললেই মানুষ কথা শুনে। সোমালা বলতে ইচ্ছা করে না। তো মনিব বলল, তুমি কত বড় হেকমতলা দেখি, একটা কাজ করো, আমার একটা প্রাণী জবাই করা ওই প্রাণীর দেহের সবচেয়েতে ভালো জিনিসটা নিয়ে আসো, উৎকৃষ্ট জিনিসটা নিয়ে আসো। তো লোকমান চলে গেলেন, একটা ছাগল জবাই করলেন, ছাগলের হাড় হৃৎপিণ্ডটা বের করে তিনি নিয়ে আসলেন। মনিবেরে বললেন যে আমার দৃষ্টিতে একটা প্রাণীর দেহে এর চাইতে ভালো জিনিস আর নাই। এক মাস চলে গেল, কিছুদিন চলে গেল, আবার মনিব বললেন, আজকে যাও, আমার এখান থেকে একটা প্রাণী জবাই করে তার দেহের সবচেয়েতে খারাপ জিনিসটা নিয়ে আস। আজকেও লোকমান গেল, একটা বকরি জবাই করল, ওই বকরির দেহের ভিতর থেকে আবার ওই হাট নিয়ে আস, এনে বলল আমার দৃষ্টিতে একটা প্রাণীর দেখে এসাইতে খারাপ জিনিস আনবে। মনিব বলল, লোকমান রে, ছাগল জবাই করছো দুইটা, কয়টা বুঝেন না মনে হয় কথা, জিনিস আনছে কয়টা? তোমারে বলেছি একটা প্রাণীদের সবচেয়ে শ্রেষ্ঠ সেরা জিনিসটা নিয়ে আসতে, তুমি হাড় নিয়ে এসেছো, কলিজা নিয়ে এসেছো, আবার বলেছি সবচেয়ে খারাপ জিনিসটা নিয়ে আসতে, তাতেও তুমি কলিজা নিয়ে এসেছো, তার মানে কি? লোকমান বলল, যা পানা, আমার দৃষ্টিতে একটা মানব দেহে একটা প্রাণীর দেহে এ সাইডে ভালো জিনিস আর নাই, আর এ সাইডে খারাপ জিনিস আর নাই। যার হাত ভালো তার সব ভালো, তার আচরণ ভালো, তার কথা ভালো, সব অহংকার না বিনয়ী, যার হাট খারাপ অন্তর খারাপ, এটা সব জায়গায় খারাপ, ঠিক না বলেন? তা আমাদের দেহের একটা হাড় আছে, আরো সারা পৃথিবীরও কি আছে, একটা হাড় আছে, এই হাড়ের নাম হলো মক্কা। সোলা বলবেন না, এই জন্য রসুল্লাহ কোথায় পাঠাইছে? মক্কা পাঠাইছে। পাঠিয়ে আল্লাহ বলছে, আপনি পৃথিবীর হাট ঠিক করে দেন, মক্কা ঠিক করে দেন, আমি সারা দুনিয়া আপনার জন্য ঠিক করে দেন। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন এক সময়, তো সারা বাংলাদেশে আল্লামা সাইদির উপরে কোনো বক্তা ছিল না, ঠিক কিনা বলেন? একজন মাজলুম আলেমে দিন 30-40 বছর আগে যা বলেছেন দিবালোকের মতো সত্য হয়ে গেছে। তিনি বলেছিলেন, সময় আসবে এমন ফালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, ঠিক কিনা বলেন? বলছিলেন না? তিনি বলছিলেন, আমি বাংলার আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন, এমন গাঢ় কালো মেঘ আসতে পারে যার সুবহে সাদেক পাওয়া অসম্ভব। কি কথা বলেছিলেন! একজন মুজাদ্দিদ ছিলেন, যার ওনার জীবনী নিয়ে আমি অনেক লেখাপড়া করছি। আমি দেখলাম যে ওনার হাতে প্রায় 700-এর অধিক লোক বাংলাদেশেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেখানেই যেতেন মানুষ কালেমা পড়ত। তাফসিরুল কোরআন বিল কোরআন, এখন অনেক বক্তারা ওনার দাড়িটা ধরছে, কেউ কেউ ওনার মোসের স্টাইলটা নিছে, কেউ ওনার ফাগড়িটা কাঁধে রাখে, কেউ ওনার টুপিটা নিছে, কি ওনার সুরটা নকল করতেছে, কিন্তু ওনার যে এখলাস ছিল, যেখানেই যেত লক্ষ লক্ষ জনতার ঢল নেমে যেত। তিনি সারা জীবন শাহাদাতের কামনা করেছেন, শহীদি মৃত্যু আল্লাহ তারে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সাইদি সাহেবেরও আগে একজন আলেম ছিল, মাওলানা আব্দুল গাফফার সাহেব, উনি বললেন যে আমি একবার ভারতের দিল্লিতে গেলাম মাহফিল করার জন্য। তো ওখানে সকালবেলা যখন ওলামায়ে কেরাম সহকারে বসা, রাত্রে মাহফিল করেছি, সকালে নাস্তা দিয়েছে খিচুড়ি, বুঝেন না কি দিয়েছে, গরম খিচুড়ি, খিচুড়ির মাঝখানে আবার ঘি ডাইলা দিয়েছে। তো গরম খিচুড়ি ঘি দিয়ে খাইতে একটু টেস্ট আছে না? তো
মাঝখানে ঘি চারপাশে খিচুড়ি ওই তাবলিগের বলের মতো আর কি তাবলিগের যে বড় পাত প্লেট থাকে ওই প্লেটের চারপাশে আলেমরা তো যেই আলেম পূর্ব পাশে বসছে প্লেটের উনি করছে কি ঘির মাঝখানে হাত দিয়া ঘি সহকারে খিচুড়ি নিজের দিকে টাইনা বলতেছে যে ইসলাম প্রথম আসছিল মক্কায় সেখান থেকে ইসলাম এই ঘির মতো পূর্ব দিকে গেছে মানে ইথিওপিয়ায় গেছে ইসলাম প্রথম মক্কা থেকে গেছে ইথিওপিয়ায় নাজাসির দেশে বুঝেন না এটা বইলা উনি গিরে বানাইছে ইসলাম তে গি নিজের দিকে টান দিছে আর বলতেছে যে এইভাবে করে ইসলাম আমি যেমন গি নিজের দিকে টান দিলাম পূর্ব দিকে ইসলামও এরকম মক্কা থেকে প্রথম পূর্ব দিকে ইথিওপিয়ায় গেছে আব্দুল গাফফার সাহেবকে সর্বনাশ উনি যেভাবে গির মধ্যে হাত দিয়ে টান দিছে গি স্রোত তো ওনার দিকে যাওয়া শুরু করছে আমাদের জন্য তো বিপদ তো পশ্চিম দিকে যে মাওলানা বসা উনি করছে কি উনিও গির মধ্যে হাত ঢুকাইছে হাত ঢুকিয়া ঘি আর খিচুড়ি নিজের দিকে টাইনা বলতেছে এরপরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে গেছে উনি আবার মক্কা থেকে মদিনা যেই দিকে ওই কোনায় বসছে নিজের দিকে খিচুড়ি টান দিয়ে বলতেছে এইভাবে মক্কা থেকে ইসলাম কোন দিকে গেছে আব্দুল গাফফার কয় সর্বনাশ একজনে ইথিওপিয়ায় নিয়ে গেছে খিচুড়ি ঘি সহকারে আরেকজন নিয়ে গেছে মদিনা আমরা তো পাবো না উনি করছে কি সব ঘি পুরা খিচুড়ির মধ্যে মাইকা বলতেছে এরপরে ইসলাম মক্কা থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়ছে এখন ঘি কোথায় পুরা খিচুড়ির মধ্যে আল্লাহ বললেন নবী হে আপনি হাট ঠিক করে দেন মক্কাটাকে ঠিক করে দেন রসুলকে আল্লাহ মক্কা পাঠাইছেন আল্লাহ বলবেন না ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে ধনি রে সাগর কাশ বাতাস দেখবি যদি রে সাগর দেখবি যদি দুলির দরা বেহেসতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ডল নেমেছে দোসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর দেখবি যদি রসুল আসলেন কোথায় আল্লাহ বললেন নবী হে আপনি পৃথিবীর হাত ঠিক করেন আমি সারা পৃথিবী আপনার জন্য ঠিক করে দিই আল্লাহ ইচ্ছে করলে আমাদের বাংলাদেশে রসুলকে পাঠিয়ে দিতে পারতেন না যে কোনো আমেরিকাতে পাঠিয়ে দিতে পারতেন ইউরোপে পাঠিয়ে দিতে পারতেন কিন্তু না পৃথিবীর হাটে পাঠিয়েছে বাংলাদেশ থেকে মক্কা 12,000 ফুট উপরে সুবহানাল্লাহ পড়ে এই জন্য তাপমাত্রা ওখানে বেশি আরে আমি যখন জেদ্দা থেকে মক্কায় যাচ্ছিলাম হঠাৎ করে আমার নজরে পড়লো বাঙালি কিছু ভাই যারা শ্রমিক হিসাবে ওখানে চাকরি করে মাথায় একটা ছাতাও নাই চেহারা কালো হয়ে গেছে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি রাস্তায় দাঁড়িয়ে আছে ওদের কিছু ন্যাশনাল ড্রেস পরে ডিউটি হলো রাস্তার মধ্যে যেই পানির ক্যানগুলি পড়ে থাকে মানুষ জুস খাইয়া প্যাকেট ফেলে দিছে প্যাকেট যা আছে ময়লা এগুলি সব উঠাইয়া ডাস্টবিনে ফেলে দিবে এই হলো ডিউটি এত কষ্ট করে প্রবাসী হয়ে ইনকাম করে মানুষ মনে করে ছেলেরা প্রবাসে গেলে মনে হয় টাকার গাছ লাগিয়ে বসে ওখানে মনে হয় টাকার মেশিন আছে ইনকাম করে কত কষ্টের পয়সা এই কষ্টের পয়সা দিয়ে মোবাইল কিনে ভাটায় বাড়িতে বউ ডিসলেন নিয়া তারপরে এমবি নিয়া ইন্টারনেট নিয়া তারপরে দামি দামি অ্যান্ড্রয়েড সেট চালাইয়া পরপুরুষের সাথে প্রেম করে টাকা নিয়ে ভাইগেও চলে যায় আছে না এরকম কি কষ্টের পয়সা প্রবাসীদের টাকা যে কি কষ্টের এটা চোখে না দেখলে বুঝবেন আল্লাহ সকল প্রবাসীদেরকে ভালো রাখুন রেমিটেন্স যদি বাংলাদেশে ঠিক মতো না আসতো বাংলাদেশ বহু আগে কাইচ্ছিত হয়ে যেত এই দেশের ঠিক রাখে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা ঠিক কিনা বলেন কিন্তু তাদের সাথে দেখতাম এয়ারপোর্টও ভালো আচরণ করতো না মাল সামানাগুলি চুরি হয়ে যেত লাকেজে করে নিজের মালটা ঠিক থাকবে কিনা নিজের কাছে কনফিডেন্স ছিল না প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে 24-এর গণ আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণ ছিল তারা ফেসবুক যোদ্ধা হিসেবে কাজ করেছে ঠিক কিনা বলেন এদের অধিকারকে নিশ্চিত করতে হবে তাদের জন্য আমাদের দোয়া আছে আছে না নাই
আপনাদের একটু কষ্ট দিচ্ছি, আমি মুনাজাতের দিকে আগাচ্ছি, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, একটু সামনের দিকে যদি আপনারা আগে বসতেন, দেখেন একটু সামনে, ইনশাল্লাহ বসেন। আপনারা চিনতে পারছি আমার আমার গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতে, দোয়া করবেন ইনশাল্লাহ। বসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু একটু কষ্ট করে ধাক্কা দেন একটু। আপনারা যারা আছেন পিছনে, আমরা বসা অবস্থায় তাবারক দেবো ইনশাল্লাহ, এই জন্য পিছনে সিরিয়াল যতটুকু চলে যায় ততটুকু পর্যন্ত ছাটাই দেন। আপনারা একটু সামনে আসেন ভাই, প্লিজ একটু 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 ধাক্কা দেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আসেন প্লিজ, আমাদের শৃঙ্খলার জন্য একটু সহযোগিতা করুন আপনারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ কাবা শরীফের মাটি দিয়ে সারা পৃথিবী ঠিক করে দিলেন, সুবহানাল্লাহ, বলবেন না? পৃথিবী ঠিক হয়ে গেল। এখন পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ প্রথম জিনদেরকে পৃথিবীতে পাঠালেন। জিনেরা 146,000 বছর দুনিয়া শাসন করছে, আমাদের আসার আগে কারা আসছে? এরপরে আল্লাহ আদম নবীরে পাঠালেন। বর্তমান শ্রীলঙ্কার মাউন্ট আদম একটা বড় পাহাড় আছে, এভারেস্ট আদম, বিশাল বড় উঁচু পাহাড়, এই পাহাড়ের মধ্যে আদম নবীর পায়ের ছাপ আছে। আদম নবী সেই শ্রীলঙ্কা থেকে সৌদি আরব পর্যন্ত 11,000 কিলোমিটার রাস্তা হেঁটে গেছে। কত হাজার? 11,000 কিলোমিটার রাস্তা তিনি হেঁটে হেঁটে গিয়েছেন। এত দূর গেলেন কেমনে? আল্লাহ ওনার পায়ের মধ্যে বরকত দিছেন। উনি যখন কদম দিতেন 77 কিলোমিটার রাস্তা এক কদমে তিনি যাইতেন। আপনারা বলতে পারেন যে একটা মানুষের পা কি এত লম্বা নেই? হাদিস শরীফে আসছে না, বুখারী হাদিস, খলকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়াতাউল হুসাদুনা জারান, আল্লাহ আদম নবীরে 120 হাত লম্বা বানিয়েছেন। 120 হাত লম্বা হলেও তো 77 কিলোমিটার রাস্তা এত দূর যাওয়ার কথা না, মোটামুটি সান্ডা থেকে কুমিল্লা, সান্ডা থেকে চাঁদপুর শহর থেকে চান্দা বাজার হলো 14 কিলো, আর চাঁদপুর থেকে কুমিল্লা হলো প্রায় 67 কিলো, সব মিলিয়ে ধরেন যে কুমিল্লার কাছাকাছি বিশ্ব রোড পর্যন্ত এক কদমে তিনি এত দূর যাইতেন। এর মানে হলো উনি যখন কদম দিতেন জমিন ওনার সম্মানে ছোট হয়ে যাইতেন, সংকীর্ণ হয়ে যেত। তো জমিন যদি ছোট হয়ে যায় যাইতে অসুবিধা আছে? আর হাওয়া আলাইহিসসালাম, উনি তো মহিলা মানুষ, আল্লাহ হাঁটাইছেন একটু কম, ওনারে ফাটাইছেন জেদ্দাই, যে জাদ্দাতুন বলি, জেদ্দা মানে জাদ্দাতুন থেকে জাদ্দাতুন মানে দাদি, ওনার নামে কি হয়ে গেছে? সৌদি আরবে জেদ্দা হয়ে গেছে। তো সেখানে আল্লাহ ওনারে দিলেন, কারণ মহিলা মানুষ বেশি হাঁটতে পারবে না, হাঁটাহাঁটি আল্লাহ কম দিছেন। এই জন্য সৃষ্টিগতভাবে মহিলাদের কাজগুলি হয় ঘরমুখী, পুরুষের কাজ হলো বাহিরমুখী, ঠিক কিনা বলেন? আপনার যে বাচ্চা মেয়ে জন্ম নিয়েছে তারে যদি সাইকেল কিনে দেন সে রাগ করবে, ধাক্কা দিয়ে ফেলে দেবে, কিন্তু যদি ফুটবল যদি দেন ও খেলতে চাইবে না, কিন্তু হাড়ি পাতিল দেন ও খেলবে। কিন্তু যেই ছেলেটা জন্ম নিয়েছে ওই ছেলেরে আবার আপনি সাইকেল দেন ও খুশি। সাইকেল কি ঘরে চালায় না বাহিরে চালায়? ফুটবল কি ঘরে খেলার জিনিস না মাঠে খেলার জিনিস? তার মানে ছেলের আচরণটাই হলো বাহিরমুখী, মেয়ের আচরণটাই হলো ঘরমুখী, ঠিক না বলেন? এই জন্য কোরআন বলছে, কারনাফি বুয়ুতিকুন্নওয়ালা তাবাররাজা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা, নারীরা তোমরা বসবাসের ঘরে থাকো, কারণ বসবাসের ঘর তোমাদের কর্মস্থল। বসবাসের ঘর মহিলাদের জেলখানা না কর্মস্থল? কর্মস্থল, কিন্তু কিছু নারীরা বসবাসের ঘরটাকে জেলখানা আমার মত মনে করে। অথচ নারীদের জীবনে এমন কিছু কাজ আছে যেগুলি ঘরে করা লাগে, সন্তান পেটে নেওয়া এটা পুরুষের কাজ না মহিলার কাজ, এই জন্য ওই সময় কোথায় থাকা নিরাপদ? ঘরে থাকা নিরাপদ। সন্তান প্রসবের সময় বাহিরে থাকা নিরাপদ না ঘরে থাকা নিরাপদ? সন্তানকে 2 বছর 2.5 বছর দুধ পান করানো লাগে,
ওই সময় ঘরে থাকা নিরাপদ না বাইরে থাকা নিরাপদ তাইলে নারীর জীবনে এমন কিছু কাজ আছে যেটা পুরুষের করা করবে তো দূরের কথা পুরুষের করার যোগ্যতাই আল্লাহ দেন না ঠিক না বলেন আর এই কাজগুলি করার সময় নারীকে ঘরে থাকা উচিত তাই আল্লাহ বলেন নারীরা ঘরটা তোমাদের জেলখানা না ঘর হলো তোমাদের কর্মস্থল কিন্তু নারী স্বাধীনতার নামে নারীদেরকে রাস্তা নামিয়েছে তথাকথিত নাস্তিক আর মুরতাদরা এই জন্য তসলিমা নাসরিন যখন জেগে উঠল এদেশের আলেমরা আওয়াজ দিল নাস্তিক তসলিমা তখন বুরকা পরে পলায়ন করতে বাধ্য হয়েছে সেই নাসরিন তসলিমা এখনো দিল্লিতে আছে 90 সাল থেকে এই পর্যন্ত দিল্লি জায়গা দিয়েছে তসলিমা নাসরিনকে আমাদের সাথে তাদের 54টা আন্তনদী সংযোগ আছে যখনই তারা সুযোগ পায় ফারাক্কা খুলে দেয় যখনই তারা সুযোগ পায় টিফাই মুখ বাঁধ খুলে দেয় এবার সুযোগ পাইল তারা তাদের নদী খুলে দিয়ে আমাদের ফেনী লক্ষ্মীপুরকে পানিতে ডুবিয়ে মারল অসংখ্য মানুষ মারাও গেছে দিল্লি তুমি উঁচুতে আছো তাই ফানি দিয়া বাংলার মানুষকে ডুবিয়ে মারো এই দেশের মানুষ কিন্তু তিতুমীরের বংশধর গৌর গোবিন্দের বংশধর না লক্ষণ সেনের বংশধর না গৌর গোবিন্দের বংশধর না তিতুমীরের বাসের কেল্লার বাস দিয়ে ভারতকে ফিটিয়ে ঠান্ডা করে দেওয়া হবে বাংলাদেশকে নিয়ে আর মাস্তানি চলবে না ভারতের তাবেদার সরকার বাংলাদেশের জনগণে কবুল করবে না বহু কষ্ট দিয়েছে দেশের মানুষকে আজকে সবচেয়ে কষ্ট লেগেছে গত 2023 সালের অক্টোবর মাস থেকে এই পর্যন্ত ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনে বোমা হামলা করতেছে সেই হামলায় প্রায় 45,000 মতো মুসলমান মারা গেছে 28,000 নারী আর শিশু মারা গেছে এই পর্যন্ত 2,700 টন বোমা তারা ফিলিস্তিনে নিক্ষেপ করেছে ফিলিস্তিনের গাজা এলাকায় বসবাস করার মতো একটা ঘরও নাই ভূতত্ত্ববিদরা বলছে যারা যে এই পরিমাণ বাড়িঘর মাটির নিচে গেছে এই গাজা এলাকাকে ঠিক করতে আগামী 100 বছরও পারবে না সেই ইসরায়েলের বিরুদ্ধে 104টা দেশ নিন্দা জানাইছে জাতিসংঘের সদস্যভুক্ত 192টা দেশ আছে সারা পৃথিবীতে দেশ আছে 232টা এর ভিতরে জাতিসংঘের ইউনাইটেড নেশনের সদস্যভুক্ত দেশ হচ্ছে 192টা 104টা দেশ ইসরায়েলকে নিন্দা জানাইছে ভারত জানায় নাই তার মানে হলো কাফরে কাফেরে দুস্তি এটা আমরা ভালো করেই জানি মুসলমানদের শত্রু মুশরিকরা মুসলমানদের শত্রু ইহুদিরা মুসলমানদের শত্রু খ্রিস্টানরা ভারতকে আমরা পুনে 800 বছর মুসলমান শাসন করছে তারা 70 বছরের শাসন ক্ষমতায় যেখানে পাইছে মুসলমান মারছে কথা বলেন ঠিক কি না কি কয়দিন পর পর বিষ্ণু নবী চরিত্রের উপর তারা আঘাত দিয়েছে আমরা বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটুক্তি করলে আল্লাহ বরদাস্ত করেন না বাবরি মসজিদকে যেভাবে টুকরা টুকরা করা হয়েছে ভারত আজ হোক কাল হোক টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন প্রসূদি আল্লাহ যখন পৃথিবীতে আদমকে পাঠালেন 120 হাত লম্বা আদম পৃথিবীতে আসলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ওনার পায়ে বরকত দেয়া দিয়েছেন কদম দিলেই 77 কিলোমিটার মনে আছে না কথাটা হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ এই জন্য আল্লাহ কম হাঁটাইলেন 120 কিলোমিটার রাস্তা মক্কা থেকে জেদ্দা থেকে আরাফা পর্যন্ত মক্কা থেকে জেদ্দা থেকে মক্কা 120 ওখান থেকে আরাফা হলো 11 কিলোমিটার এই রাস্তাটা তিনি হেঁটে গেলেন দুইজন গিয়ে আরাফার মাঠে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন শুক্রবার জুমার দিন স্বামী স্ত্রী পাহাড়ে কি যেন মনে করে উঠলেন জাবালে রহমত একটা পাহাড় আছে হঠাৎ করে উঠে একে অপরের চেহারা দেখলেন তাৎক্ষণিক জড়িয়ে ধরলেন দীর্ঘদিন পরে স্বামী স্ত্রী সাক্ষাৎ জান্নাতের ভিতরে 120 বছর আদম এবং হাওয়া ছিলেন সুবহানাল্লাহ বলবেন না কত বছর এই 120 বছর পরে এই 300 সাড়ে 300 বছর পৃথিবীতে আসার পরে সাক্ষাৎ নেই
কেউ কাউরে দেখে না আল্লাহর কুদরতি ভাবে খাইতেছেন চলতেছেন এই সময় আদম এবং হাওয়া পৃথিবীতে আল্লাহ এত বরকত দিয়েছে ওনারা যেখানে যাইতো যদি সকালে জমিনে ফসল ফলাইতো সন্ধ্যার আগেই ফসল হয়ে যেত আমি যেই কথা বলার জন্য এটা কাহিনী টান দিয়েছি ভুল কথা এখন বলতেছি জমিন এতটা বরকতময় ছিল জমিনে সার দেওয়া লাগতো না পানি দেওয়া লাগতো না কি ইউরিয়া কি পটাশ কি সার কিছুই দেওয়া লাগতো না জমিনে যা দিত তাৎক্ষণিক ফসল হয়ে যেত এখন দেখা যায় জমিনে সার ছাড়া কোনো ফসল হয়নি জমিন রাগ করছে আমাদের সাথে কেন জমিনে এত জুলুম তৈরি হয়েছে এত জুলুম পৃথিবীতে ছড়িয়ে আছে মাজলুমের সংখ্যা পৃথিবীতে খুবই কম জালিমের সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি এই জালিমদের কারণে পৃথিবী রাগ করছে আল্লাহ বললেন নবী হে আদমের মাধ্যমে পৃথিবী আমি উদ্বোধন করেছি তখন পৃথিবীতে কোনো জুলুম ছিল না অত্যাচার ছিল না পৃথিবী ছিল বরকতময় এখন পৃথিবীতে জুলুম হয়েছে একটা সময় আসবে পৃথিবীতে আমি আল্লাহ কোনো জুলুম রাখব না কোনো জুলুম পৃথিবীতে থাকবে না সেটা কোন সময় ইমাম মাহদি যখন আসবে আল্লাহ বলবেন না কে আসবে খুব বেশি সময় বাকি নেই ইমাম মাহদি আসবে পৃথিবীতে আল্লাহ কোনো জুলুম রাখবেন না তখন এর আগে যত জালিম আছে সব আল্লাহ খতম করে দেবে ইমাম মাহদি যখন পৃথিবীতে আসবে তিনি কাবা শরীফের তাওয়াফরত অবস্থায় থাকবেন কাবা শরীফের দুরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বসেন এ বৈশা যান ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সালাম তিনি আসমানে আছেন আল্লাহ ওনারে জিন্দা অবস্থায় উঠাইছেন আল্লাহ বলবেন না বাল রাফাআহুল্লাহ ইলাই ইন্নি মুতাওয়াফিউকা ওয়া রাফিউকা ইলাইয়া আল্লাহ জিন্দা অবস্থায় ওনাকে আকাশে উঠিয়ে নিয়েছেন উনি পৃথিবীতে আসবেন বর্তমান সিরিয়ার কেন্দ্রীয় মসজিদের ছাদের উপরে নামবেন সেখান থেকে ওনাকে যখন নিয়ে আসা হবে উনি এসে পৃথিবীতে ৪০ বছর অবস্থান করবেন সমস্ত জুলুমের অবসান এমনভাবে ঘটাবেন বাঘে আর হরিণে একসাথে পানি খাবে কেউ কারোর উপর হামলা করবে না মানুষ বিষাক্ত সাপের মাথায় হাত দিবে ঠোকর মারবে না কোনো প্রাণী মানুষের ক্ষতি করবে না একটা গাভী থেকে এত দুধ হবে এই বাকুরপুর গ্রামের মানুষ এক গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে মানুষ এত হাঁটা হাঁটবে ১০০ কিলোমিটার হাঁটবে যে আমি জাকাত দেব আমার টাকা কেউ নিবা কেউ বলবে না আমার দরকার নাই কারণ আমার পর্যাপ্ত আছে এত শান্তি আল্লাহ পৃথিবীতে দিবে তখন পৃথিবীতে কোনো জুলুম থাকবে না জুলুমের অবসান হয়ে যাবে তবে ইতিপূর্বে যত জুলুম হয়েছে সব জুলুমের বিচার আল্লাহ হাশরের মাঠে করবেন বিচার করে দিয়ে আল্লাহ বলবেন বিচার হয়ে গেছে জুলুমের এমনকি প্রত্যেকটা গরু আল্লাহ জিন্দা করবেন ছাগল জিন্দা করবেন হাঁস মুরগি আল্লাহ জিন্দা করবেন গরু ছাগলকে তো আল্লাহ জান্নাত দিবেন না জীবিত করবেন কেন যেই গরু আরেকটা গরুর অন্যায়ভাবে একটা গুতা দিছিল আল্লাহ বলবেন কেন তুই তারে আক্রমণ করলি কি দোষ ছিল আল্লাহ জিন্দা করে প্রতিশোধ নিয়ে আবার এদেরকে মাটি বানিয়ে দিবে মাটি বানিয়ে দিয়ে বলবেন যে আমি জিন্দা করে শাস্তি দিলাম প্রতিশোধ হয়ে গেছে জুলুমের বিচার হয়ে গেছে আর কোনো জুলুম নাই আল্লাহু আকবার যে যে যত হোক আর জুলুম করেন শাস্তি আছে না নাই প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহ করেছেন আপনি সিএনজিতে বসতে গিয়ে একজন দুইজনের জায়গা দখল করছেন এটাও জুলুম কথা কয় না এটাও কি যত জুলুম আছে যত প্রকার জুলুম আছে সকল প্রকার জুলুমের বিচার আল্লাহ করেই ছাড়বেন
কবরস্থানের গাছ আপনি নিজের মনে করছেন, এটার খাদ্য এটার ফসল খাওয়া আমার জন্য জায়েজ, কবরস্থানের জায়গা হলো সবার, উনি একা সুপারি খান, কথা বলে আছে না নাই? সকল প্রকার জুলুম। আমি দুই সেক্টা বললাম আর কি, জুলুম বলতে যা বোঝায়, আপনার হাতে তীর আছে টেরা আছে, আরেকজনের মাছ ধরে খেয়ে ফেলছে, রাত্রিবেলা ডালা শিকার করে, কি বলে এটা রে ডালা শিকার, এটা কেমন শিকার আল্লাহ বলে? আরেকজনের পুকুরের মাছ শিকার করতে আছে, তীর টেরা দিয়ে নিয়ে যায়, ছাগল দিয়ে আরেকজনের ফসল খাওয়াই লাইছে, পরে কইলেন যে এটা তো বুক মানুষ, বুবা মানুষ, বুক বুক আপন পর লাভ ক্ষতি বুঝে না, ছাগল সেনা বুঝে না, আপনি তো বুঝেন, আপনার গরু আরেকজনের ফসল খাইছে, ও ভালো মন্দ বুঝে না, আকল জ্ঞান নাই, আপনি তো বুঝেন, কারণ আব্দুল হাই সাহেবের চিনতেন না আপনারা, সান্না মাদ্রাসার শিক্ষক ছিল, প্রিন্সিপাল ছিলেন, তো ওনার কাছে আমি পড়ছি আরবি গ্রামারটা, ওনার কাছে শিখছি, আমারে উনি ছোটোবেলা একদিন ঘুম থেকে উঠেয়া ওই বিঙ্গুলিয়া মাহফিলে নিয়ে গেছে রাত তিনটার দিকে, আদর করতো আমারে, আব্দুল হাই রহমতুল্লাহ আলাই বললেন যে আমার নারকেল গাছের গোড়ার ভিতরে একজনে গরু বাইন্দে আমার গাছটি নষ্ট করত, তো খুব বিচক্ষণ আলেম ছিলেন, ভাবলেন যে গরুওয়ালারে যদি ডাক দেন যে তোমার গরু দিয়ে আমার ফসলগুলি নষ্ট, ফসল খাওয়া অসুবিধা নাই কিন্তু আমার নারিকেল গাছ তো ক্ষতিগ্রস্ত হয়, তখন তিনি ওই গরুর মালিকের কিছু না বলে কোদাল দিয়ে সাইসা ঘাসগুলো ফালিয়ে দিছে, ওনার চিন্তা হলো যে জায়গা তো আমার, ঘাসও আমার, আমার ঘাস আমি ফেললে অসুবিধা কি, বুঝলেন না কথা, গাছ যখন ফালাই দিছে এখন আর গরু বাঁধার সুযোগ আছে নি, গরুওয়ালা এখন গরু বাঁধছে যায় দেয় ঘাস নেয়, উনি গরুওয়ালারে কিছু না পাইলে নিজের ঘাস নিজে সাফ করে ফেলছে, আরেকজনের ফসল নষ্ট করেন, এটাও জুলুম, প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহ করবেন, এই জন্য আল্লাহ বলছেন আলাইসাল্লাহ বিআহকামিল, তো এরপরে আল্লাহ ঘোষণা দিবেন পৃথিবী যখন শুরু করছি তখনও জুলুম ছিল না, আজকে পৃথিবী শেষ করলাম এখনো কোনো জুলুম রাখলাম না, মরেই তো যাবেন, এই 60-70 বছরের জিন্দিগি কোনো না কোনোভাবে কেটে যাবে, আসুন আমরা আল্লাহর জন্য হয়ে যাই, তাহাজ্জুদ পড়বেন, আওয়াবিন পড়বেন, জিকির আজকার করবেন, যখনই সুযোগ পাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহগুলি পড়বেন, আর অনেকে বলে আমার ছেলে সন্তান হয় না, আমি একটা আমল বলে দিই, সারা দেশে বলি, অসংখ্য ফোন আসে আমাদের কাছে বিভিন্ন মাস্তা মাসাইল নিয়ে, সারা দেশে একটা কথা বলি, আপনাদেরকে বলছি প্রিয় লোক হিসাবে, ইমাম হাসান বসরির কথা এটা, ওনার কাছে গেছে যে আমার ঘরে খাবার নাই, উনি একটা আমল বলে দিছে, কেউ বলছে আমার সন্তান হয় না, উনি একটা আমল বলে দিছে, কেউ বলছেন যে আমার ঘরে বরকত নাই, উনি একটা আমল বলে দিছে, চাকরি হয় না, একটা আমল বলে দিছে, সেটা হলো যখনই সুযোগ পান শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল, ইস্তেগফার করবেন, কোরআনে আল্লাহ বলছেন ফাতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বেশি করে ইস্তেগফার করো, আল্লাহ জীবনে সব গুনাহ মাফ করে দিবেন, ইউরসিলু সামা আলাইকুম মাদারা, আসমান থেকে অবিরত বৃষ্টি আল্লাহ দান করে দিবেন, অয়ামদিদকুম আমওয়ালু ওয়া বানিনা, সন্তান আল্লাহ বাড়িয়ে দিবেন, সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন, কি পড়বেন বলুন না দেখি, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব সময় পড়বেন, দেখবেন সব সমাধান হয়ে গেছে, টাকা দরকার এসে যাবে, সম্পদ দরকার এসে যাবে, অভাব দরকার অভাব দূর হয়ে যাবে, ছেলে মেয়েদের বিবাহ হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে, কি পড়বেন সব সময় সুযোগ পেলে জিব্বাটারে লড়াইতে থাকবেন, আর তাসবিহে ফাতেমি পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তাসবিহে ফাতেমি, তাসবিহুল ফুকারা, এটা গরিবদের তাসবিহ বলা, এটার অনেক ফাজিলত, আমি শুধু একটা কথা বলে শেষ করে দিয়েছি, কথাটা যখন মনেই পড়ল, ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী তখন তিনি গম মাইফা দিতেছেন, একজন রে দেন 10 কেজি, তো এক লোক আইসা কয় ইউসুফ আমার একটু দেন না, ইউসুফ কয় আপনি কে, কয় আমি পরিচয় দেওয়ার দরকার নেই একটু, আমি গরিব মানুষ দেন, তো ইউসুফ নবী ওনারে দিছে 20 কেজি, উনি কয় ইউসুফ আরও দেন, তা আরও 10 কেজি, এরপরে কয় ইউসুফ আপনার সাথে আমার যে সম্পর্ক যদি খুইলা বলি আপনি কিন্তু আমার বস্তা ভৈরা দেবেন, তো ইউসুফ আলাইহিস সালাম বলেন কিসের সম্পর্ক, কয় আপনারে যখন জলে খায় মিথ্যা অপবাদ দিয়ে দৌড়াইতেছিল, বুঝেন না কথা, জলেখা যখন আপনার ঘরের ভিতরে আটকাইছে আপনার সাথে ব্যবিচার করতে চায়, ওই সময় আপনার চরিত্র হেফাজতের জন্য আপনি ঘর থেকে একটা দৌড় দিচ্ছেন, দৌড় দিয়ে যেই ঘরের দরজার বাহিরে নামছেন এমন সময় দেখেন জলেখার স্বামী সামনে দাঁড়ান,
তখন জলেখা নিজে ফিট বাসানের লিগা স্বামীর সামনে আপনারে অপবাদ দিয়ে বেঁধে দিছে, আপনারে দোষী বানাই ফেলছে, বলছে ইউসুফরে আপনি মিশরের বাজার থেকে কিনে আনছেন ছেলে হিসাবে, আজকে সেই ফালক ছেলেটা আমার ইজ্জতের উপরে হাত দিছে। নাউজুবিল্লাহ, মহিলা সত্য বলছে না মিথ্যা বলছে? আমার বিরুদ্ধে মহিলা এই যুবক আজকে আমার উপর তার চরিত্র চরিতার্থ করার জন্য চেষ্টা করছে, মানে ইউসুফের ব্যবিচার বানাইতেছিল। নাউজুবিল্লাহ মিন জালিম আলাইহিস সালাম। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মিশরের অর্থমন্ত্রী, আপনি তো এই মিশরের মন্ত্রী, আপনার ঘরে আমি আছি, আমি নিমক হারামি করি না, আমি নির্দোষ, আপনার স্ত্রীকে আমি হাত দিই না। সে চেষ্টা করছে কিন্তু আমার সে টলাইতে পারে না। আল্লাহ আকবার, জানেননি আপনারা? তখন অর্থমন্ত্রী বলল, তুমি যে নির্দোষ তার দলিল কি, প্রমাণ কি? তখন দোলনায় একটা বাচ্চা 3 দিনের জন্ম নিছে, দোলনার ভিতরে একটা বাচ্চা 3 দিনের জন্ম নেওয়া, হেলতেছে আর দুলতেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই বাচ্চা হলো আমার সাক্ষী। এখন মহিলা জলেখা দিছে হাইশা, 3 দিনের বাচ্চা, আমাদের দাসীর বাচ্চা জন্ম নিয়েছে, এ বাচ্চা হ্যাঁ সাক্ষী। বাচ্চা তখন চিৎকার মেরে বলছে, হ্যাঁ আমি কথা বলতে পারি, আমি সাক্ষী। 3 দিনের বাচ্চা, সেই বাচ্চাটা ছিলাম ইউসুফ, আমি। আমি সেদিন আপনার পবিত্রতার ঘোষণা দিছি যে আপনি পবিত্র, আপনার কোনো দোষ নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম এত খুশি হলেন, আরে 200 কেজি গম দিছে, বুঝলেন না? কত কেজি? সব না করি কেড়ে 10 কেজি আরে দিছে, 200 কেজি। এখন আল্লাহ ইউসুফ নবীর একটা ডাক দিছে, ইউসুফ তোমার পবিত্রতা ঘোষণা দিছে একটা বাচ্চা ছেলে তোমার জন্মের পর পর, 3 দিনের বাচ্চা, তাই তুমি খুশি হয়ে 200 কেজি গম দিছ। তুমি তো শুধু মিশরের অর্থমন্ত্রী, সারা দুনিয়ার মন্ত্রী না, তোমার হিসাবে তুমি দিছ, আমি তো সারা দুনিয়ার খোদা, আমার যদি কেউ সুবহানাল্লাহ বলে পবিত্রতা ঘোষণা করে আমি কেমন দেওয়াটা দেব, বুঝেন না কথা? মিশরের মন্ত্রী ইউসুফ নবীর দেওয়া আর আল্লাহর দেওয়া কি এক জিনিস নাকি? আল্লাহ বলে না আমি দেবো, এই জন্য সুযোগ পেলেই পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পারবেন না ইনশাল্লাহ, জিব্বারে ঘুরাইতে থাকবেন শুধু, আর পড়বেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, যা চাইবেন দোয়া জীবনে সব কবুল হয়ে যাবে।